স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসন চত্বরে স্থাপন করা হয়েছে জাতির পিতার মিউরাল, ডিজিটাল প্লেকার্ড ও ভ্রাম্যমান লাইব্রেরি। মুক্তিযুদ্ধের চেতনা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চেতনার বাতিঘর নামে বঙ্গবন্ধুর এই মিউরাল তৈরি করেছে জেলা প্রশাসন। 7.5 ফুট বেদির ওপর মার্বেল পাথরে নির্মিত 12 ফুট উচ্চতা এবং 10 ফুট প্রশস্ত মুরাল চেতনার বাতিঘর। চত্বরটিতে রয়েছে বঙ্গবন্ধুর রাজনৈতিক ইতিহাস সংবলিত ডিজিটাল প্ল্যাকার্ড, ডিজিটাল তথ্য বোর্ড, শিশু কিশোর কর্নার, ল্যান্ডস্কেপিং, ওয়াকওয়ে, বাগান, সবুজ বন, ফ্রি ওয়াইফাই জোন, সাউন্ড সিস্টেম, নান্দনিক আলোকসজ্জা ও ভ্রাম্যমান লাইব্রেরি। আমরা চেতনাটা আসলে কার জীবন থেকে নিচ্ছি? আমাদের জাতির পিতার জীবন থেকে। আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তারা যেন এই সঠিক চেতনায় উদ্দীপ্ত হতে পারেন, সেখান থেকে কিন্তু চেতনার বাতিঘরের এই নামটি এসেছে। সাধারণত ম্যুরালগুলো করা হয় হচ্ছে গিয়া টাইসের দিয়ে, কিন্তু এখানে কিন্তু ন্যাচারাল স্টোন ইউজ করা হয়েছে, তার পদচারণ এবং সবগুলো ইতিহাস এখানে তুলে ধরে আনার চেষ্টা করা হয়েছে। মানে যে পরিবেশটা ডিসি অফিসের সবটুকু বদলে দেওয়া, সেটার সাথে কাজ করতে পেরে আসলে আমি খুবই আনন্দিত এবং গর্বিত। এলাকাবাসী বলছেন, চেতনার বাতিঘর স্থাপনাটি মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ ধারণ ও লালনে ভূমিকা রাখবে। আমরা বঙ্গবন্ধুর অনুসারী হিসেবে বাঙালির জাতীয়তাবাদীর চেতনাকে বেগবান করার জন্য আন্দোলন সংগ্রাম করেছি। বঙ্গবন্ধুর আদর্শ ও ইতিহাস সংরক্ষণের তাগিদ থেকেই এই স্থাপনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। জাতির পিতা বঙ্গবন্ধু নিজে স্বাধীনতা মুক্তিযুদ্ধের সংগঠনের জন্য এই নেত্রকোনা জেলায় 7 বার এসেছেন এবং তার পদস্পর্শে ধন্য এই নেত্রকোনা জেলার এই মাটিকে আমরা চিন্তা করেছি যে একটি স্থায়ী মোরাল বঙ্গবন্ধু নির্মিত হোক। স্থানীয়দের প্রত্যাশা, নেত্রকোনায় শিল্প, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও মুক্তবুদ্ধির প্রতীক হিসাবে অনুপ্রেরণা যোগাবে চেতনার বাতিঘর স্থাপনাটি। ডিবিসি নিউজ ডেস্ক।